নন্দীগ্রামে বিজেপির ডাকে বারো ঘন্টার বন্ধে মিশ্র প্রভাব। গতকালই নন্দীগ্রামের হরিপুরের কিষাণ মান্ডিতে গ্রামবাসীদের বিক্ষোভকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল গোটা এলাকা। জনরোষের শিকার হয়েছিলেন কৃষি আধিকারিকেরা। এরপরে শুভেন্দু ঘনিষ্ঠ নেতা তথা পঞ্চায়েত সদস্য মেঘনাথ পাল সহ ছজন বিজেপির প্রধান এবং উপপ্রধান এবং পঞ্চায়েত সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। সেই ঘটনার প্রতিবাদে আজ সকাল থেকেই নন্দীগ্রামে চলছে বারো ঘন্টার বন্ধ। নন্দীগ্রামের বিভিন্ন রাস্তায় কাঠের গুড়ি ইট ফেলে অবরোধে সামিল হয়েছেন বিজেপির কর্মী সমর্থকেরা। আজ সকাল ছটা থেকে সন্ধ্যে ছটা অবধি চলবে এই বন্ধ। বিভিন্ন রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছে তারা। মোড়ে মোড়ে মোতায়েন হয়েছে পুলিশ। গোটা এলাকায় তীব্র উত্তেজনা। নির্দেশে আমাদের আন্দোলন চলছে, চলবে। ধরা হলো কোন জবাব চাই, জবাব দাও। অন্ধকারে চালান হলো কোন জবাব চাই, জবাব দাও। মমতা হটাও, মমতা বাংলা থেকে হটাও, অভিষেক হটাও, তৃণমূল দলদাস পুলিশ হটাও, তৃণমূল দলদাস পুলিশ হটাও। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। আজকের আমাদের বন্ধ মূলত আমরা গ্রামবাসীরা মিলে করছি, হরিপুর পাঁচ নম্বর অঞ্চলের সমস্ত গ্রামবাসী মিলে করছি। এই বন্ধটা হচ্ছে অন্যায়ভাবে আমাদের পঞ্চায়েত সদস্য এবং প্রধান উপপ্রধান মাননীয় মেঘনাথ বাবু এদেরকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে, যাতে আমাদের পাবলিক পরিষেবা পঞ্চায়েত থেকে না পাই। যেহেতু আমরা শাসক দল তৃণমূলের বিরুদ্ধে একটা এলাকা আছে হরিপুর পাঁচ নম্বর অঞ্চল, এটা সবাই জানে। সেই হিসাবে আমাদের সমস্ত দিক থেকে পঞ্চায়েত সমিতি, ব্লক, বিডিও সমস্ত দিক দিয়ে আমাদের সরকারি যে সমস্ত জিনিসপত্র পাওয়ার কথা সেই সব জায়গা থেকে আমাদের বঞ্চিত করা হচ্ছে। এর বিরুদ্ধে আমাদের একটা ডেপুটেশন ছিল, গতকাল একটা ডেপুটেশন ছিল। সেই ডেপুটেশনে অন্যায়ভাবে মেঘনাথ বাবুকে, আমাদের পঞ্চায়েত সদস্য ম্যাডাম তিনজন এবং প্রধান উপপ্রধান সবাইকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে। তার প্রতিবাদে আমাদের আজকের বন্ধ। আজকে শুধু আমাদের কোনো নির্দিষ্ট একটা পার্টির নয়, এটা জনসাধারণ আম পাবলিকের একটা বন্ধ, যাতে আমাদের পঞ্চায়েত, যাতে আমাদের ভিডিও থেকে সমস্ত কাজকর্ম যেমন প্রত্যেকটা পঞ্চায়েত পায়, আমাদের হরিপুর পঞ্চায়েত যেন সেই সরকারি সুযোগ সুবিধা পায়, তার জন্যই আমাদের আবেদন, তার জন্যই আমাদের ডেপুটেশন দেওয়া ছিল। কিন্তু সেই ডেপুটেশন দিতে গিয়ে দেখলাম আমাদের পঞ্চায়েত পুরো টিমকে আমাদেরকে অ্যারেস্ট করানো হলো স্বয়ং নবান্নর পরামর্শে। আমাদের নেতৃত্ব বা আমাদের যারা পরিষেবা দেন পঞ্চায়েত সদস্য, সদস্য এবং প্রধান উপপ্রধান সবাইকে অ্যারেস্ট করা হলো। তার বিরুদ্ধে আমাদের এই আন্দোলন। যতক্ষণ ওনাদের জামিন দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। এই আন্দোলন কত দূর যাবে আমরা এখনও বলতে পারবো না। যদি আজকে দুপুরের মধ্যে আমাদের মাননীয় মেঘনাথ বাবু সহ আমাদের প্রধান উপপ্রধান সবাইকে ছাড়া হয়, তাহলে আমরা বিকেলের মধ্যেই আমরা আন্দোলন তুলে নেব। আর যদি এই আন্দোলন আমাদের ওনারা মনে করেন যে হরিপুরের অঞ্চলের আন্দোলনকে এইভাবে স্তিমিত করে দেবে, পুলিশ দিয়ে কিছু দালাল দিয়ে স্তিমিত করে দেবে, এটা পারবে না। এটা হরিপুর অঞ্চল, এটা মেঘনাথ বাবুর এলাকা, এটা পারবে না। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।